আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি মদিনা কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি দুটি শোরুম গাড়ি কালেকশন আসলে অনেক সবসময় শোরুমে গাড়ির কালেকশন ভালো থাকে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, টয়োটা অ্যাভেঞ্জা 2008 মডেলের এই গাড়িটি। তো চলুন আমরা গাড়ি দেখি কি অবস্থায় আছে, সব ব্র্যান্ডের গাড়ি আছে। আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে দেখাবো ভাইয়া 7 সিটার গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। 7 সিটার, তার মানে অ্যাভেঞ্জার গাড়ি দেখবো। অনেকেই কমেন্টস করেছেন 7 সিটার গাড়ির জন্য, সেই কারণে আজকে 7 সিটার নিয়ে আসছি ইনশাআল্লাহ। আচ্ছা, যদিও অ্যাভেঞ্জার এবং রাশ এই ধরনের গাড়ি আপনার কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। জি, ঠিক আছে, আমরা অ্যাভেঞ্জার গাড়ি দেখি। কালারটি কি ভাইয়া? এটা কালার হচ্ছে গোল্ডেন বেস কালার। গোল্ডেন বেস কালার। আর মডেল? মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2008। আচ্ছা, তো এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার এবং কালারটা হচ্ছে ফুললি অরিজিনাল কালার। আচ্ছা, এখনো কোনো রং করা হয়নি, একেবারে অরিজিনাল কালার। সামনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল, সেই গ্রিল, এবং সামনে একটা বাম্পার দেওয়া আছে যেটা হচ্ছে ভিগো বাম্পার, খুব হেভি বাম্পার দেওয়া আছে। এবং এই পাশে লাইটটা একেবারে অরিজিনাল হেডলাইট সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো একটু দেখে নিই, চারটা টায়ার অলমোস্ট নতুন, একেবারে একেবারে নতুন টায়ার, রিংগুলো হচ্ছে অরিজিনাল জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির যে ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে। আর এটা হচ্ছে 7 সিটার 1500 সিসি, এই গাড়ির ইনকাম ট্যাক্সও কম, লোগো বেশি ধরবে, সিসিও কম, আলহামদুলিল্লাহ সব দিক থেকে একেবারে পারফেক্ট আছে। আসলে প্রাইভেট কারের বাজেটে একটি জিপ গাড়ি, জিপ গাড়ি, হ্যাঁ, প্রাইভেটের বাজেটে আপনি জিপ গাড়ি চালাচ্ছেন এবং 7 সিটার চালাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। একে দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জার গাড়ির দুই পাশে কিন্তু দুইটা বডি কিট দেওয়া আছে, খুবই সুন্দর, এবং প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে। উপরের এই নিকেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল নিকেল না, এটা আফটার মার্কেট, বাট এইগুলো হচ্ছে অরিজিনাল নিকেল। এবং গাড়ির ভিতরটা একটু দেখায় আপনাকে, ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল, দেখেন ভিতরটা একেবারে বেজ ইন্টেরিয়াল। প্রথম পার্টি নামে আছে, ফার্স্ট পার্টি নামে, জি। সিট কভারগুলো ভালোই আছে, জি, নতুন সিট কভার, নতুন সিট কভার, আপনার অনেক দিন ইউজ করা যাবে, ফ্রেশই দেখা যাচ্ছে। পিছনটা একটু দেখেন, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ফ্রেশ অবস্থা আছে এখানে, এবং সিটগুলো খুব ভালো, ডুয়েল এসি, এ দেখেন সিটগুলো, এ দেখেন পিছনের স্পেসটাও ভালো, এবং ডুয়েল এসি গাড়ি মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইজিলি আসলে সাতজন বসা যায়, সাতজন ইজিলি বসা যাবে, জি। গাড়ির কালারের সাথে সিট কভার আসলে ভালোই লাগছে, জি। আসলে গাড়ির কালার হচ্ছে গোল্ডেন বেস কালার এবং ইন্টেরিয়ালটা হচ্ছে একেবারে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়াল, এবং পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট একদম অরিজিনাল এলইডি লাইট। এখানে একটা স্পলার দেওয়া আছে, খুবই সুন্দর একটা স্পলার, টোটাল স্পলার দেওয়া আছে। প্রত্যেকটা গ্লাস 100% জেনুইন গ্লাস। এখানে অ্যাভেঞ্জার লোগোটা দেওয়া আছে, এখানে টোটাল লোগো দেওয়া আছে, এখানে 1500 সিসির একটা লোগো দেওয়া আছে, 15 এস গ্রেডে গাড়ি, ভিভিটি ইঞ্জিন। আমরা একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখাই, আর একটা জিনিস বলে দিই, গাড়িটা কিন্তু এক সিএনজি করা গাড়ি। আচ্ছা, সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি ইনস্টল করা আছে, দেখেন অনেক সুন্দর একটি গাড়ি, 7 সিটার সিএনজি করা গাড়ি। 7 সিটার মধ্যে সিএনজি করা খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, জি, খুবই কম পাওয়া যায়, আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো, একেবারে 100% ফ্যামিলি জয় গাড়ি। 1500 সিসি একটি জিপ গাড়ি ভাইয়া, আপনি তো জানবো যে তেলে কিরকম যায় পার লিটারে? এগুলা তেলে আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি 10-এর কাছাকাছি যায়, 10-এর নিচে না। আচ্ছা, আর পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এদিকে ওরিজিনাল টিনটেক, এটা কি পেপার লাগানো? জি, টিনটেক গ্লাস, টিনটেক গ্লাস, জি। আমরা একটু ডান পাশটিও দেখি, জি, এবং সামনে পিছনে দেখেন স্টিলের বাম্পার দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, গাড়িতে আশা করি ইনশাআল্লাহ 100 টাকা কাজ করতে হবে না। এই পাশটা দেখেন বডিটা একদম টানা বডি, অরিজিনাল বডি সবকিছু, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আলহামদুলিল্লাহ, অরিজিনাল কালার, এখনো রং করা হয়নি বাংলাদেশে,
একদম অরিজিনাল কালার বডি আসলে অ্যাক্সিডেন্টালি থাকলে বডি ফিনিশিং অরিজিনাল ফিনিশিং তো পাওয়া যাবে না বডি দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ট্যাগের অরিজিনাল আছে জি এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন সামনে ডোরটা দেখেন প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরটাও খুব ফ্রেশ খুবই ফ্রেশ মাশাআল্লাহ ডুয়েল এসি 1500 সিসি সিএনজি করা অল অটো গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা জি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুব ফ্রেশ ডিভিডি প্ল্যাটি গাড়ির সাথে না গাড়ির সাথে এগুলো তো আপনার পরে ইনস্টল করা হয়েছে পরে ইনস্টল করা হয়েছে আমি ওকে আছে তো জি আসলে ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর এটি গাড়ি বড় ফ্যামিলির জন্য ভালো জি আসলে এখন সবাই চায় 7 সিটার কারণ সবাই একসাথে বেরোতে চায় আলহামদুলিল্লাহ সেই জন্যই কিন্তু আমরা এটা নিয়ে আসছি খুব সুন্দর একটি গাড়ি খুব ফ্রেশ গাড়ি আর ডিভিডি প্লেয়ার তো আছে আপনি সাউন্ড সিস্টেম যেটি আছে কি রকম ভাইয়া জি খুব ভালো খুব ভালো সাউন্ড সিস্টেম জি প্রত্যেকটা সুইচ ওকে আছে প্রত্যেকটা সুইচ ওকে আছে দেখেন প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে আর এগুলো গাড়ি তো ব্র্যান্ড নিউ আসে এগুলো তো আপনার রিকন্ডিশন আসে না জি বাংলাদেশে এগুলো ব্র্যান্ড নিউ আসে আলহামদুলিল্লাহ গাড়ি খুব ভালো এবং চালা খুব মজা লাগে 15 সিসি গাড়ি খুব ভালো গাড়ি আবার একটু ইঞ্জিনটিও দেখে নিই অবশ্যই ব্যাটারি সম্ভবত নতুন লাগানো হয়েছে জি ব্যাটারি নতুন সিএনজি নাভানা থেকে সিএনজি করা নাভানার গাড়ি নাভানা থেকে সিএনজি করা এবং ইঞ্জিন তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে এবং ভিতরটা দেখেন একদম অরিজিনাল কালার প্রত্যেকটা লাইটে আপনি দেখেন টোটাল লোগো দেওয়া আছে সামনে মার্সেল দেখেন একদম অরিজিনাল কালারেই আছে এগুলো কোথাও কোনো অ্যাক্সিডেন্টই নেই এবং বনেটের ভিতরটা দেখেন একদম অরিজিনাল সব কিছু আছে এগুলো কোথাও কোনো কিছু কালার চেঞ্জ হয়নি এবং এগুলো হচ্ছে অরিজিনাল হিট প্রুফ দেওয়া আছে জাপানি হিট প্রুফ অরিজিনাল থাকবে সিল থাকবে জি প্রত্যেকটা জায়গায় সিল থাকবে ইনশাআল্লাহ সার্ভিস করেছেন তো ইঞ্জিনের ইঞ্জিনের যেটা সার্ভিসিং লাগে আমাদের এই আপনার মোবাইল চেন ফিল্টার চেন সেগুলো এছাড়া বাইরে কোনো সার্ভিস করা হয় না জেনারেল সার্ভিসটি করে থাকেন জি আর আপনারা তো সবসময় ভিডিওতে বলেছেন যে মেজর কাজ থাকলে ওই ধরনের গাড়ি আপনারা আনেন না কখনো না না ওগুলো কখনোই আনি না আমরা সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে সিট কভার নতুন লাগিয়েছেন ডিভিডি প্লেয়ার রয়েছে এবং সিএনজি ইনস্টল করা আছে জি তার মানে এই মুহূর্তে নতুন করে আসলে ইনস্টল করার মতো কিছু নেই না আশা করি ইনশাআল্লাহ এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কোনো কিছু নেই কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ তারপরে যারা আসবেন গাড়ি কিনতে দেখবেন আর অনেক সময় কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু ডেকোরেশনের কাজ করতে চায় সেটা সেক্ষেত্রে তো অবশ্যই আলোচনার সাথে করতে হবে জি আমার গাড়ি বড় সময় আরেকবার জানি হয় এটা মডেল হচ্ছে 2008 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এই 15 সিসি টাটা অ্যাভেঞ্জার 7 সিটার আর পেপারস কি অবস্থা আছে পেপারস ফুল আপডেট 23 সাল 24 সাল প্রাইস কত রাখতেছেন ভাই এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 11,95,000 টাকা 11,95,000 টাকা আস্কিং প্রাইস এটা ফিক্স না অবশ্যই দাম নিয়ে আলোচনা করব ফাইনালি গাইড দেখার পর কথা বলার সুযোগ রয়েছে আর আপনারা পেপারস একদিনই করে দেন জি জি এবং প্রথম পার্টির নামে থাকে ফার্স্ট পার্টির নামে জি ফার্স্ট পার্টির নামে আর ভাইয়া আরেকটি প্রশ্ন করি সেটা হচ্ছে যেহেতু আপনাদের এখানে ইউজড কারগুলো পাওয়া যায় কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় আসলে এক্সচেঞ্জের বিষয়টা হচ্ছে কি গাড়ি দেখার উপর ডিপেন্ড করবে কারণ যদি ফার্স্ট পার্টি গাড়ি থাকে অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি না থাকে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করব গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে ভাই আমার শোরুম অ্যাড্রেসটি জেনে নেই যেমন শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলী দিয়ে আসবেন মোহাম্মদপুর চৌরাস্তা 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762 পাশাপাশি একটা নাম্বার 01971222570 দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ততার মাঝে সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ